অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটসহ স্থায়ী ও অস্থায়ী দুই শতাধিক অবৈধভাবে নির্মিত স্থাপনা নরসিংদীতে উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে এসব অবৈধ স্থাপনা। সোমবার এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে ঢাকার বিভাগীয় ভূ সম্পত্তি বিভাগ। বিভাগীয় ভূ সম্পদ কর্মকর্তা আব্দুস সোবহান বলেন, কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দখল করে রেলওয়ের ভূ সম্পত্তিতে দোকানপাটসহ অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছিল। ফলে এসব অবৈধ স্থাপনার কারণে ট্রেনের আসা যাওয়া নিয়ে দীর্ঘদিন জনভোগান্তিতে ছিল রেলযাত্রী ও পথচারীরা। এতে রেল দুর্ঘটনার শিকার হয়েছেন নরসিংদীর বহু মানুষ। তিনি আরও জানান, জনগণের সুবিধার্থে প্রাথমিকভাবে 2 একর জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসব স্থাপনা নির্মাণের বিপরীতে ছিল না কোনো রকম ইজারা বা কোনো প্রমাণপত্র। তবে উচ্ছেদ করা এসব দোকানপাট ও স্থাপনার ইজারা ভবিষ্যতেও দেয়া হবে না বলে জানান তিনি। রেলওয়ের সম্পত্তিতে এসব অবৈধ স্থাপনার এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভূ সম্পত্তি কর্মকর্তা আব্দুল সোবহান। অভিযানকালে নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজ্জাদ পারভেজ ও রাফিউর রহমান সহ বাংলাদেশ রেলওয়ে ঢাকা বিভাগের কর্মকর্তাগণ, রেলওয়ে পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।